দীঘা পুরী মন্দারমণি তো অনেক বেরিয়েছেন। দীঘা পুরী মন্দারমণি ছাড়া যদি কোনো একটি নির্জন সমুদ্র সৈকতে এক রাত দুদিন কাটাতে চান, তবে বেছেই নিতে পারেন বকখালিকে। বকখালিতে এলে আপনি পেয়ে যাবেন নির্মল সমুদ্রতট, সাদা বালির সৈকত, আর রয়েছে ছাউবন ও ক্যাকটাস। শুধু এটাই নয়, বকখালিতে আরও একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা হলো রাতের সমুদ্রতটে টাটকা মাছ ভাজা, যা আর কোথাও পাবেন না। সবথেকে কম খরচে বকখালিতে কিভাবে আসবেন এবং সবথেকে সস্তায় বকখালিতে কোন হোটেলে থাকবেন, এছাড়াও সাইট সিনগুলো কিভাবে ঘুরে দেখবেন, এর একটি ফুল ব্লগ আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলো দেখে নিই বকখালিতে কিছু সস্তায় ভালো রিল্যাক্সেবল হোটেল। হে গাইস, চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা এসেছি বকখালিতে সস্তায় ভালো হোটেলের খোঁজ নিই তোমাদের জন্য। তোমরা আজকের এই ব্লগটাতে পেয়ে যাবে বকখালিতে এলে সস্তায় কিভাবে তোমরা কোথায় গেলে ভালো হোটেলের খোঁজ পাবে। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওর প্রত্যেকটা পার্টে কিন্তু তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ তথ্য আছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমেই তোমাদেরকে যে হোটেলটা দেখাবো সেটা হলো হোটেল সমুদ্র নীল। আর ভিতরে এন্টার করলেই প্রথমে তোমরা রিসেপশন দেখতে পারবে, আর এখানে কি কি রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু লেখা আছে। তাহলে বন্ধুরা চলো রুমগুলো দেখে নেওয়া যাক হোটেল সমুদ্র নীলের। আর এখান থেকে এন্টার করলেই তোমরা দেখতে পারবে গ্রাউন্ড ফ্লোরে কতটা বড় প্যাসেজ, আর গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু এখানে রুম আছে। প্রথমেই দেখে নেবো এখানে ওনাদের নিজস্ব ক্যান্টিন আছে। এই ক্যান্টিনে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, ইভেন এখানে রান্না করিও খাওয়ার ব্যবস্থা আছে। এবারে চলো রুমগুলো দেখে নেওয়া যাক। রুমে এন্টার করলেই তোমরা দেখতে পারবে এখানে খুব সুন্দর ওয়াল প্রিন্টিং করা আছে, টিভি আছে, বিগ সাইজ একটা বেড আছে যেখানে তিনজন ভালোভাবে শুতেই পারবে, বেডের দুই পাশে ছোট টেবিল দেওয়া আছে যেখানে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে, সামনেই একটা উইন্ডো আছে, তার পাশে একটা ব্যালকনিও আছে। রুমটা কিন্তু বেশ বড়, স্পেসিয়াস আছে রুমটা। তোমরা চাইলে এই রুমটা এসি এবং নন এসি দুইভাবেই নিতে পারো। এখানে একটা মিররও দেওয়া আছে, আর তার পাশে রয়েছে এই ছোট্ট ব্যালকনিটা যেটা তোমরা রুমের সাথে অ্যাটাচ পেয়ে যাবে। এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিয়ে ঢুকতেই তোমরা পেয়ে যাবে মিরর, বেসিন, আর রয়েছে গিজারেরও ব্যবস্থা, সঙ্গে কোমোড। আর বাথরুমটা কিন্তু একদম ক্লিন অ্যান্ড পরিষ্কার ছিল। এবারে আমরা এই হোটেল সমুদ্র নীলের নেক্সট রুমটা দেখব। দেখতে পেলেন এন্টার করলেই সামনে সোফা, এদিকে টিভি আছে, ভীষণ সুন্দর এই রুমের ডেকোরেশনটা। আর তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, হোটেল সমুদ্র নীলের ডিলাক্স রুম হলো এটা। এখান থেকে তোমরা খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। দেখো একদম কাছ থেকে তোমরা এখানে যে মেন রোড বকখালি সেটা তোমরা দেখতে পারবে। আর এই ভিউটা তোমরা এই সোফায় বসে তোমরা এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে করতে দেখতে পারবে। সামনে এখানে তোমরা একটা মিরর পেয়ে যাবে, সোফা পেয়ে যাবে, রয়েছে টিভিরও ব্যবস্থা, আর রয়েছে এসি, আর এই বেডটা কিন্তু দুজনের জন্য। এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই, মিরর আছে, বেসিন আছে, রয়েছে কোমোড, আর গিজারেরও ব্যবস্থা, বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার অ্যান্ড ক্লিন। নেক্সট তোমাদেরকে একটা হোটেল সমুদ্র নীলের নন এসি রুম দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে ওয়াল প্রিন্টিং করা আছে খুব সুন্দর, আর যে বেডটা দেওয়া আছে এখানে কিন্তু দু থেকে তিনজন ভালোভাবে শুতে পারবে, সামনে চেয়ার দেওয়া আছে, এদিকে টেবিলও দেওয়া আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এই সামনে একটা দেখো বড় উইন্ডো আছে, আর তার পাশেই রয়েছে এখানে একদম বড় টিভি একটা, আর তার সঙ্গে চার্জিং বোর্ডও দেওয়া আছে। এখানে তোমরা মিরর পেয়ে যাবে যেখানে তোমরা সাজতে পারবে, তার পাশেই রয়েছে উইন্ডো। এই রুমের সাথে রয়েছে একটা ওয়াশরুম অ্যাটাচড, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমে এন্টার করলেই তোমরা দেখতে পারবে রয়েছে গিজার, কোমোটেরও ব্যবস্থা আছে, বেসিন আছে, আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখলাম এই হোটেলে, সব কটা ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার ছিল। ম্যানেজার দাদার সাথে একটু এই হোটেলের ডিটেলসের ব্যাপারে জেনে নেব। নমস্কার দাদা, আপনাদের এখানে সবথেকে লোয়েস্ট হোটেলের কিরকম প্রাইস আছে? যেটা আমাদের লোয়েস্ট এখানে যে গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে
সেটা 550 থেকে চালু। 550 থেকে হ্যাঁ, এর উপরে যেটা আছে এর ফার্স্ট ফ্লোরে সেটা হচ্ছে 150 থেকে। আচ্ছা, 150 হ্যাঁ, তার উপরে যেটা আছে সেটা আছে 1250। আচ্ছা, আর যেটা 1250 ওটা কি এসি? ওটা এসি। আর যেটা 1050 ওটাও এসি। ওটাও এসি। আচ্ছা, এটা হচ্ছে ডিলাক্স গ্লাস রুম, ওটা এমনি ওর থেকে মিডিয়াম। আর যেটা লোয়েস্ট যেটা তোমার নন এসি, নন এসি এসি রুম 550। আচ্ছা, আর আপনাদের এখানে নিজস্ব রেস্টুরেন্টও আছে? হ্যাঁ। আর যদি কেউ অনেক লোক ভ্রমণ গ্রুপে আসছে তাহলে এখানে কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আছে। আর তারা যদি এখানে রেস্টুরেন্টে খায় তো ঠিক আছে, আর যদি ধরুন অনেক লোক রান্না করে খেতে চায় সেই ব্যবস্থাও কি আছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে এলে চাইলে এখানে রান্না করেও খেতে পারবেন, এই ব্যবস্থাটাও আছে। আপনারা যদি এখানে গ্রুপে আসেন এখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা আছে। তাহলে আপনাদের এই হোটেলে যদি বুক করে মানুষ আসতে চায় তো কোন নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনাদেরকে? তাহলে এই কার্ডের যে নাম্বার আছে আমি এটা স্ক্রিনে দিয়ে দেবো, এই নাম্বারে ফোন করে বুকিং করলেই হয়ে যাবে। তো দাদা, তাহলে আপনি বলে দিন কীভাবে এখানে আসতে হবে। আপনারা যদি ট্রেন থেকে আসেন, ট্রেন থেকে যদি আপনারা ওখান থেকে বাসে আসেন তাহলে বাসে বলবেন যে বকখালি নেবে, একদম মেন যে রোড, মেন রোডের ডান সাইডে আমাদের হচ্ছে হোটেল। যদি আপনারা টোটোতে আসেন টোটোতে নাম বলবেন, বললে একদম ওনারা আমাদের নিয়ে পৌঁছে দেবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ওয়েলকাম ম্যাডাম। তো বন্ধুরা, তোমরা দেখলে যে হোটেল সমুদ্র নীলে এলে তোমরা নন এসি রুম থেকে ডিলাক্স লাক্সারি রুমও আছে, দুরকম রুমই তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা আসো এখানে এসে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কিরম এখানে অভিজ্ঞতা। নেক্সট আমরা একটা প্রিমিয়াম হোটেল দেখাবো তোমাদের বন্ধুরা, যেটা খুবই বিখ্যাত বলাকা লজ। আর দেখতে পাচ্ছ বাইরেটা খুব সুন্দর, পার্কের মতন একদম সাজানো গোছানো। এই প্রিমিয়াম হোটেলে থাকলে একটা সুবিধা থাকে, যেখানে তোমরা সময় কাটানোর জন্য এরকম পার্কের সুব্যবস্থা পেয়ে যাবে। তাহলে চলো এবার ভিতরে গিয়ে তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। এখন রুম ভাড়া কত করে যাচ্ছে সেটা যদি একটু বলে দেন। এখন রুম ভাড়া মতো একই 1800-2000, যদি নন এসি না 200-300 টাকা লেস করে আমাদের। ফার্স্ট যে রুমটা তোমাদের দেখাবো বলাকা লজে, দেখতেই পাচ্ছ রুমের ডেকোরেশন নিয়ে কোনো কথা হবে না। এই রুমে তোমরা পেয়ে যাবে একটা লাক্সারি বেড, আর তার সাথে সাথে পেয়ে যাবে কম্পালসারি যেগুলো পেয়ে যাবে সেগুলো হলো টুথব্রাশ, টুথপেস্ট আর সোপ। বেডের ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম, আর এই হলো ওয়াশরুমের দরজা। সামনেটা এগিয়ে গেলেই তোমরা এখানে পেয়ে যাবে ড্রেসিং টেবিল, যে জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছ। এখানে তোমরা বিভিন্ন রকম, এই যে চার্জিং বোর্ড আছে এখানে চার্জ দিতে পারবে। আর এই তার ঠিক রাইট কর্নারেই আছে এখানে একটা খুব সুন্দর বসার জায়গা করা, যেখানে বসে এখানে সমস্ত রকম বিকেলের স্ন্যাক্স টিফিন খেতে পারবে। আর এইদিকে রয়েছে টিভি, টিভির ঠিক লেফট সাইডে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেখানে তোমরা তোমাদের লাগেজ ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবে। এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা এবার দেখে নেওয়া যাক। দেখে নাও, গিজার আছে, আর এইদিকে কমোড আছে, আর এই সাইডটায় রয়েছে জামা কাপড় রাখার ব্যবস্থাও, আর সঙ্গে রয়েছে এখানে কম্পালসারি হ্যান্ড ওয়াশও, আর এইদিকে বেসিন। বলাকা লজের নেক্সট যে রুমটা দেখাবো সেই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখে নাও তোমরা। এই রুমেও কিন্তু একটা কিং সাইজ বেড আছে, যে বেডটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর এখানেও কম্পালসারি তোমরা সোপ, হ্যান্ড ওয়াশ সব কিছুই পেয়ে যাবে। আর বেডের ঠিক সাইডে এখানে চার্জিং বোর্ড আছে, প্লাস এখানে জায়গা করা আছে যেখানে তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে। ফ্যান আছে, আর এই সামনেই আছে ড্রেসিং টেবিল। এই রুমে কিন্তু ড্রেসিং টেবিলের সামনেই লাইটের ব্যবস্থা করা আছে, আর নিচে রয়েছে এখানে ড্রয়ার প্লাস চার্জিং বোর্ড। আর এই রুমেরও ঠিক রাইট কর্নারে রয়েছে একটা ছোট্ট কর্নার সাইড করা,
যেখানে তোমরা ব্রেকফাস্ট ও ডিনার সমস্ত কিছু তোমরা রুম সার্ভিস করেও এনে এখানে খেতে পারবে। আর এই জানলা থেকে এই হলো ভিউ। এই রুমে রয়েছে ওয়ার্ড্রোবের ব্যবস্থা, যেখানে তোমরা নিজেদের ব্যাগ লাগেজ সমস্ত কিছু রাখতে পারবে। তার ঠিক পাশে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। চলো দেখে নেওয়া যাক ওয়াশরুমটা কেমন। ওয়াশরুমটা কিন্তু একদম ক্লিন অ্যান্ড পরিষ্কার ছিল। আর এখানে গিজারের ব্যবস্থাও আছে। আর এই সাইডে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। নিচে কোমোড, আর ডান দিকে রয়েছে এখানে ছোট্ট একটা বেসিন। এর সাথেও তোমরা এই রুমে টিভির ব্যবস্থাও পেয়ে যাবে। নেক্সট আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই। রুমে বেডটা অনেকটাই বড়, রুমটা অনেকটাই বড় আছে, স্পেসটা অনেকটা বেশি। আর এই রুমেও কিন্তু টিভি, সোফা, টেবিল, ওয়ার্ড্রব সব কিছুর সুব্যবস্থা আছে। এই রুমের ওয়াশরুমটা দেখে না অনেকটাই বড়, একদম আলাদা। 2023 সালের বলাকা লজের রাস্তার সামনের দিকে ব্যালকনি থেকে এই হলো ভিউ। এই ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম বকখালিতে দু রকম ডিলাক্স রুম, একটা সস্তায় আর একটা প্রিমিয়াম। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই।